হ্যালো ভিউয়ার্স, প্রথমেই স্বাগত জানাই আমার চ্যানেল খুদে পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে। আজকে আমি মূলত একটা ছোট্ট প্রচেষ্টা আপনাদের সাথে শেয়ার করবো, আমার ছোট্ট একটা প্রচেষ্টা আপনাদের সাথে। সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটা আমি স্পেশালি তাদের জন্য বানিয়েছি, যে যারা হচ্ছে যাদের এখনও পর্যন্ত ইংরেজি ভীতিটা দূর হয় নাই এবং এখনো পর্যন্ত তারা ইংলিশটাকে একটু মানে ভয় পায়, তো সেক্ষেত্রে আমি স্পেশালি তাদের জন্য বানিয়েছি। আমি এটা মেনশন করছি এ কারণে, কারণ অনেকে আছেন যারা, আমি তাদের সম্মান রেখে বলছি, যে তাদেরকে মনে হতে পারে যে এই ভিডিওটা ফুটলেস বা এই ভিডিওটা আসলে কোনো কাজের না বা খুব বেশি দরকারি নয়। এই ভিডিওটা তাদের কাজে আসবে যাদের আজ অবধি বইটা ঠিক মতো খুলে দেখা হয় নাই। আমরা অনেকে কমেন্ট করে থাকি, আমি ফার্স্ট, যেহেতু আমার এটা ফার্স্ট ভিডিও আমার চ্যানেল থেকে, তো আমি একটু বলতে চাচ্ছি ক্লিয়ারলি, আমার জায়গাটা ক্লিয়ার করতে চাচ্ছি, যে অনেকে বলে থাকেন যে এগুলো তো সব বইয়ে পাওয়া যায়, তো এটার কী দরকার বা এরকম কী প্রয়োজন আছে। তো বেসিক্যালি এটার প্রয়োজন এ কারণে, আমরা সারা জীবনে কজন স্টুডেন্ট থাকাকালীন সময়ে ঠিকমতো বইটা খুলে দেখি বলেন তো? অনেকে আছে, হ্যাঁ আমাদের বাংলাদেশ অনেক অনেক মেধাবীর দেশ, তো আমি তাদের জন্য ভিডিওটা বানাইনি। যারা এখন শিখছে, নতুন শিক্ষয়িত্রী স্টুডেন্ট যারা শিখছে, তাদের জন্য এই ভিডিওটা কাজে আসবে আমি আই হোপ। এবং যারা পরীক্ষা চাকরির প্রত্যাশী এবং অ্যাডমিশান টেস্টে বসতে যায়, তারা কিছু ছোটো ছোটো বিষয়ে প্রবলেম ফেস করে কিছু বিষয়ের উপরে। যেমন হচ্ছে প্রথমত ইংলিশের যে ব্যাপারটা আসে, সেটা হচ্ছে যে ইংরেজি এটা আসলে অনেক সময়, আমি প্রথমে ক্লিয়ার করি, আমি আজকে আপনাদেরকে প্রথমে বোঝাতে চাই, আমি আজকে পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিব। এবং অনেকে মনে করবে পার্টস অফ স্পিচ ইটস ভেরি ইজি, বাট ইটস নট ইজি। কারণ হচ্ছে বিসিএস বলেন, ভার্সিটি অ্যাডমিশন বলেন, ক্লাস এইট, আমরা যখন থ্রিতে পড়ি বা টুতে পড়ি, তখন থেকে আমরা পার্টস অফ স্পিচ চিনে আসি। বাট এই পার্টস অফ স্পিচটা চিনতে গেলে ঠিক মতো কি আমরা চিনতে পেরেছি? কখন বুঝতে পারি যে আমাদের ঠিক মতো এই জিনিসটা জানা হয় নাই? কখন আমরা এটা ফিল করি? যখন আমরা পরীক্ষায় গিয়ে বসি। তো আমরা যখন পরীক্ষায় বসছি, তখন কি হচ্ছে যে আমাদের আইডেন্টিফাই আসছে, আইডেন্টিফাইং করতে হবে একটা ভার্ব অথবা একটা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে। তো আমরা তখন কী করছি যে ভার্বের জায়গায় নাউন অনেক সময় মেনশন করে দিচ্ছি, কারণ আবার কখনো অ্যাডজেক্টিভের জায়গায় আমরা ভার্বকে মেনশন করছি। তো এই জিনিসটা কেন হচ্ছে? যখন আমরা পরীক্ষার হল থেকে বেরোচ্ছি, ইট ওয়াজ আ গ্রেট মিস্টেক, আই নো ইট ভেরি ওয়েল, বাট কেন এই ভুলটা হলো? সঠিক বিষয়টা আপনার না জানার কারণে, বা খুব ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনি যখন এগুলা অমিট করে গিয়েছেন বা আপনি পড়ার সময় খেয়াল করেন নাই, তো এই ছোট ছোট বিষয়গুলো থেকে তখন দেখা যাচ্ছে ভুলগুলো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটা স্পেশালি যারা, আমি আবারও বলছি, যারা হচ্ছে দুর্বল ইংরেজিতে, আমি তাদেরকে দুর্বল বলছি, বা যাদের ইংরেজি ভীতিটা এখনও দূর হয় নাই এবং যারা চাকরি প্রত্যাশী, যাদের মনে হয় ইংলিশ ও মাই গড, তো এই বিষয়টা থেকে আমি হচ্ছে আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যে আপনাদের যদি একটু সহযোগিতা হয়, একটু হেল্প হয়, তাহলে আমার এই ভিডিওটা সার্থক হবে। তো আমি মূল পর্বে চলে যাই। আমি আজকে আপনাদের প্রথমত পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ধারণা দিব। প্রথমত গতানুগতিক একটা ধারণা অবশ্যই, কারণ হচ্ছে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটা হচ্ছে পার্টস অফ অল কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। পদবিন্যাস যেটাকে আমরা বলে থাকি, তো আমরা নাউন, কোনো কিছু নামকে তো নাউন বলে, হ্যাঁ কোনো কিছু নামকে নাউন বলছে, বাট ওই নাম এনি কাইন্ড অফ নেম নাউন। তো আমার শিক্ষা জীবনে আমি আমার একজন শিক্ষক আমাকে বলেছিলেন যে নাউন আইডেন্টিফাইং ইজ ভেরি ডিফিকাল্ট, ইটস রিয়েলি ডিফিকাল্ট প্রপারলি নাউন আইডেন্টিফাইং। এখন এই অনেক সময় আমরা যখন চাকরি প্রত্যাশী যারা আছি, তো তারা যখন ভালো জবের জন্য আমরা যখন বিভিন্ন পরীক্ষায় বসি, তখন কিন্তু এই প্রবলেমটা আমাদের দেখা যাচ্ছে 2-3 কোয়েশ্চেন আজ এসে যায়।
এবং তখন আমরা কিন্তু একটা ভুল হয়ে যায় অনেক সময়। আমরা আমি আমি বিশ্বাস করি যে মোটামুটি সবাই এই বিষয়টা নিয়ে ভীষণ ওয়াকিফাল আছেন, বাট এটা কিন্তু একটা অবশ্যই ডিফিকাল্ট বিষয়। এবং আরেকটা বিষয় আমি ক্লিয়ার করছি, সেটা হচ্ছে যে যারা ক্লাস এইটের স্টুডেন্ট আছো, যারা হচ্ছে নাইন টেনে আছো, মাধ্যমিক পরীক্ষা দিবে বা নিম্ন মাধ্যমিকে আছো, তাদের জন্য বলছি যে সাফিক্স প্রিফিক্স একটা পার্ট আছে তোমাদের পড়াশোনাতে। তো ওই সাফিক্স প্রিফিক্স যে বিষয়টা, ওটা হচ্ছে তুমি যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমরা যদি ভালো করে তোমাদের জ্ঞান না থাকে, তোমরা যদি বুঝতে না পারো, তোমাদের যদি বেসিকটা স্ট্রং না হয়, তাহলে কিন্তু তোমাদের মারাত্মক রকম প্রবলেম হতে পারে সাফিক্স প্রিফিক্সে। তোমরা বুঝতেই পারবে না যে কোথায় নাউনের ব্যবহার বসছে বা কোথায় অ্যাডভার্ব বসবে, কোথায় এলওয়াই যুক্ত সাফিক্স বসবে, কোথায় তোমার ইউএন যুক্ত নাউন বসবে অর অ্যাজেক্টিভ বসবে, এটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। বা কোথায় টিআইএন যুক্ত নাউন বসবে, কোথায় ইউএন যুক্ত অ্যাজেক্টিভ বসবে, এটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তখন এজন্য আমাদের অবশ্যই পার্টস অফ স্পিচটা ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল সেক্টরস। সো প্রথমে আমি বলছি, আমি এগুলা বোর্ডে গেলাম না, আমি আপনাদেরকে প্রথমে মুখে এগুলো বলছি, কারণ আমরা এগুলো সব সময় ছোটবেলা থেকে ক্লাস টু থেকে শিখে এসেছি। নাউন, নাউন কোনো কিছু নামকে নাউন বলে, কোনো কিছু নামকে নাউন বলে। এই কোনো কিছুর মধ্যে অনেক কিছু থাকে, যেমন হচ্ছে দেশের নাম, দশের নাম, গুণের নাম, দোষের নাম। খেয়াল করেন, আমি আবারও বলছি, কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নাম, দেশের নাম, দশের নাম, গুণের নাম, দোষের নাম, আবেগ, অনুভূতির নাম, এটাই হচ্ছে নাউন। এখন হচ্ছে রহিম, করিম, এনি কাইন্ড অফ নেম, ইটস অবভিয়াসলি নাউন। কিন্তু আমরা যখন কোনো অনুভূতি, আবেগের নাম প্রকাশ করি, কোনো দোষ অথবা গুণের নাম বুঝতে পারি, তখন আমাদের কিন্তু আইডেন্টিফাই একটু প্রবলেম হয়ে যায়। যেমন হচ্ছে, আমি একটা ভীষণ কমন একটা শব্দ আপনাদের সামনে বলছি, সেটা হচ্ছে অনেস্ট। তো অনেস্ট এটা কি? এটা যদি আপনাদের একটা প্রশ্ন এসছে যে অনেস্ট এটা হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ দিস, তো আপনি তখন কি বলবেন? যে আপনি এটা বলবেন যে অনেস্ট, হ্যাঁ ইটস অ্যাডজেক্টিভ। তো অনেস্টি ইটস অ্যাডজেক্টিভ, নো ওয়ে, ইটস নট অ্যাডজেক্টিভ, ইটস নাউন। কেন? কারণ হচ্ছে সততা, সততা, অনেস্টি অর্থ হচ্ছে সততা। এই সততা, এটা একটা নাম, এটা একটা গুণের নাম। কাইন্ডনেস, এটা একটা গুণের নাম। তো আমাদের এই নাউনটা চেনার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু অনেক সময় আমরা খুব ব্যস্ত লাইফ লিড করি, আমরা অনেক সময় আমরা স্টুডেন্ট লাইফে অনেক বিজি থাকি, অনেক সময় খুব ছোটো ছোটো বিষয়গুলো আমরা ইগনোর করি। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেটা হচ্ছে যে দেখেন, আমি প্রথমেই আমি এটা ভিডিওটা মানে ছোটো করার জন্য, আমার সময়টাকে একটু কনজেস্টেড করার জন্য আমি আগে থেকে আপনাদের লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো এটা হচ্ছে নাউন চেনার উপায়। কোনো শব্দের শেষে টিওয়াই, আই টি ওয়াই, টি আই ও এন, আই ও এন, এন ই ডাবল এস, ই ডাবল এস, এস আই ও এন, এই শব্দাংশগুলোর ব্যবহার যদি উল্লেখ থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় এটা বুঝে নিব যে ইটস নাউন। নো ওয়ে, এখানে দেয়ার ইজ নো কনফিউশন। কারণ হচ্ছে যে এই শব্দগুলোর ব্যবহার একমাত্র নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এরপর আসি আমরা প্রোনাউনের ক্ষেত্রে। প্রোনাউনটা হচ্ছে নামের পরিবর্তে যেটা বসবে সেটাই হচ্ছে প্রোনাউন। তো এটা আমরা সবাই জানি। আর প্রোনাউনের ক্লাসিফিকেশন, নাউনের ক্লাসিফিকেশন, এগুলো আমি আশা করছি আপনাদের সহযোগিতা পেলে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের দেখাতে পারব। তো নাউন, প্রোনাউন, এরপর আসি আমি ভার্বের। তো আমরা জানি ভার্ব ইজ দ্য সোল অফ সেন্টেন্স, এটা হচ্ছে একটা বাক্যের আত্মা। ভার্ব ছাড়া আমরা বাক্য ভাবতেই পারি না। তো সেক্ষেত্রে কী হচ্ছে যে ভার্ব নাউন প্রোনাউনকে নিয়ে যে কাজ করে সে হচ্ছে ভার্ব। আমি কিন্তু সামনের দিকে যখন যাব, আপনাদের একটু খেয়াল করতে হবে এর মধ্যে কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আপ। তো সো লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। নাউন এবং প্রোনাউন, নাউন প্রোনাউনকে নিয়ে যে কাজ করে সে হচ্ছে ভার্ব। এবার আমি আসি হচ্ছে অ্যাজেক্টিভের কথায়। নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এবং সংখ্যাবাচক একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। নাউন প্রোনাউনের দোষ, গুণের অবস্থা, নাউন প্রোনাউনকে দোষ গুণের, নাউন প্রোনাউনের দোষ গুণের অবস্থাকে প্রকাশ করে, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাডভার্ব,
আমাদের কিন্তু সবসময় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে নাউন প্রোনাউন অ্যাজেক্টিভ অ্যাডভার্ব, আসলে অ্যাডভার্বটা কাকে নিয়ে কাজ করছে আমরা অনেক সময় একটু ব্যাচ লাগিয়ে ফেলি। আবার অনেক সময় মনে হয় যে অ্যাজেক্টিভ আর অ্যাডভার্ব ইটস আ সেম কাইন্ড অফ, নো, অ্যাজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ইটস টোটালি ডিফারেন্ট। তো কি হচ্ছে, অ্যাজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করছে, নাউন প্রোনাউনের দোষ গুণের অবস্থা প্রকাশ করছে, আর অ্যাডভার্বটা হচ্ছে নাউন প্রোনাউনকে নিয়ে কখনোই কাজ করবে না, অ্যাডভার্ব ভার্ব এবং অ্যাজেক্টিভকে নিয়ে কাজ করবে। অ্যাডভার্ব কখনোই নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করবে না, সবসময় ভার্ব এবং অ্যাজেক্টিভকে নিয়ে কাজ করবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে, আরেকটা কথা আমি একটা এটা স্কিপ করে গিয়েছি, আমি প্রথমে নাউন চেনার উপায় আমি আপনাদের একটা ট্রিক্স দেখিয়েছি, আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে অ্যাজেক্টিভ চেনার উপায়। এটা হচ্ছে এ বি এল যুক্ত, ইডি যুক্ত, ও ইউ এস যুক্ত সেন্টেন্সগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজেক্টিভ হিসেবে আমরা দেখতে পাই। যখনই আমরা এই শব্দ তিনটার শব্দাংশ তিনটার ব্যবহার দেখতে পাবো, তখনই আমরা একটু শিওর হয়ে যাবো যে ইটস অ্যাজেক্টিভ। এবার আমি অ্যাডভার্বের কথায় আসছিলাম, যে অ্যাডভার্ব এল ওয়াই যুক্ত সেন্টেন্স অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্ব এবং অ্যাডভার্বের আরেকটা ভালো ক্লিয়ারলি একটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে এমপিটি। এমপিটি এই একটা শব্দের ব্যবহার এখানে আছে। তো এমপিটি ম্যানার, এম এ হচ্ছে ম্যানার, পিতে প্লেস, টিতে টাইম, ম্যানার প্লেস টাইম, স্থান কাল পাত্র বিশেষ, এটাকে বলছে হচ্ছে, এটাকে আমরা বলে থাকি অ্যাডভার্ব। ম্যানার প্লেস টাইম, স্থান কাল সময়, স্থান কাল পাত্র বিশেষ বলতে বোঝায় যে আমরা স্থানকে বুঝছি, আমরা ধরন বুঝছি, আমরা সময়কে বুঝতে পারবো। আমরা যখন সময়কে বুঝবো তখন হচ্ছে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কি আমরা এটা বুঝে নিব যে ইটস আ মর্নিং টাইম, ইটস আ এভরি ডে রেগুলারলি। অ্যান্ড যখন আমরা সংখ্যাবাচকে চলে যাবো, যেমন আমরা যদি বলি যে আই গো টু স্কুল রেগুলারলি, আমি প্রত্যহ স্কুলে যাই, আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন স্কুলে যাই, আই রিসাইট হলি কোরআন এভরি ডে, আমি প্রতিদিন কোরআন পড়ি। তো এই যে সময়টাকে বোঝাচ্ছে এভরি ডে রেগুলারলি, যখন সময়টা আমরা দেখতে পাবো তখন আমরা সেটাকে ধরে নিব যে ইটস অ্যাডভার্ব। এবং প্লেস, আমরা যখন কোনো স্থান বোঝাবো, এখন তার মানে কি আমরা স্কুলের নাম বুঝলে দেখলেই যে আই গো টু স্কুল, আই গো টু গভর্নমেন্ট, এনি কাইন্ড অফ স্কুলস নেম। তো আমি যদি আমি অমুক স্কুলে যাই, আমি এই স্কুল নেম দেখলে কি সেটা অ্যাডভার্ব হয়ে যাবে? নো, ইটস নাউন। কিন্তু যখন আমি বুঝবো যে কাম হিয়ার, আই গো দেয়ার, আমি সেখানে যাই, আমি এখানে আসি, হেয়ার দেয়ার, যখন এই জায়গাগুলোকে বোঝাবে তখনই ওই হেয়ার দেয়ার, যখন নির্দিষ্ট করে টান কোনো জায়গার নাম বোঝাবে না কিন্তু জায়গাটাকে মেনশন করা থাকছে, তখনই আমরা অ্যাডভার্ব বুঝে নেব যে ইটস অ্যাডভার্ব। এবার আসি ধরন, একটা বিষয়ের ধরন, যেমন হচ্ছে হি রানস সো ফাস্ট, হি ইজ ভেরি গুড বয়, তো সে ভীষণ ভালো ছেলে, সে খুব দ্রুত দৌড়ায়। সে কেমন দৌড়ায়? সে খুব দ্রুত দৌড়ায়, সে ভীষণ ভালো ছেলে, ভেরি গুড বয়। তো তখন এই ভেরি, সো ইটস আ ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। এবার আমি আসি আমাদের পরবর্তী বিষয়, কনজাংশন। আমি প্রথমে কনজাংশন, সরি, প্রিপজিশনের কথা বলছি। আমি প্রথমে প্রিপজিশনের কথায় আসি। প্রিপজিশন, প্রিপজিশন হচ্ছে প্রিপজিশন, এটাকে আমি ভাগ করে কেন লিখলাম, প্রিপজিশন পূর্বে অবস্থান, প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন হচ্ছে অবস্থান, পূর্বে অবস্থান। তাহলে পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান, একটা কোয়েশ্চেন আমাদের মধ্যে চলেই আসে। এটা হচ্ছে নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে যে শব্দাংশগুলো বা যে ওয়ার্ডগুলো, সেটাই হচ্ছে প্রিপজিশন। যেমন আই গো টু স্কুল, এই টুটা হচ্ছে, স্কুল হচ্ছে নাউন, আর এই টুটা হচ্ছে প্রিপজিশন, নাউনের পূর্বে বসেছে। আবার কখনো কখনো দুটো ভার্ব তো পাশাপাশি বসতে পারে না, তখন হচ্ছে আমরা যখন ভার্বের ব্যবহারে যাব, তখন আমরা যখন ভার্বের ব্যবহারটা শিখবো তখন আমরা এটা ক্লিয়ারলি বুঝে নিব। দুটো ভার্বের মাঝখানে আমরা প্রিপজিশনের ব্যবহারটা লক্ষ্য করি। এরপর আসি আমি হচ্ছে
এরপর আমি আসি হচ্ছে কনজাংশন, কনজাংশনের কথায়। কনজাংশন, কনজাংশন জিনিসটা কি? কনজাংশন হচ্ছে কনজাক্ট করে, কনজাক্ট করে, কনজাক্ট করে হচ্ছে দুটো, কনজাক্ট করে দুটো ওয়ার্ডকে, কনজাক্ট করে। তো দুটো ওয়ার্ডকে কনজাক্ট করে সেটা হচ্ছে যে দুটো ওয়ার্ড কনজাক্ট করছে, সংযুক্ত করছে দুটো শব্দকে। এখন আমি বলতে পারি যে কনজাক্ট করছে আমাদের কখনো দুটো সেন্টেন্সকে কনজাক্ট করে, কখনো দুটো, কখনো দুটো সেন্টেন্সকে কনজাক্ট করে, কখনো হচ্ছে দুটো ওয়ার্ডকে কনজাক্ট করে। যেমন হচ্ছে অ্যান্ড, বাট, অর, দো, অল দো, ওয়াইল, বা এই ধরনের শব্দগুলো যখন কনজাক্ট করে দুটো সেন্টেন্সকে, কখনো কনজাক্ট করছে, কখনো হচ্ছে দুটো ওয়ার্ডকে কনজাক্ট করছে, বা দুটো ওয়ার্ডকে কনজাক্ট করছে, বেসিক্যালি দুটো ওয়ার্ডকে কনজাক্ট করছে, তখনই হচ্ছে আমরা কনজাংশনের ব্যবহারটা লক্ষ্য করি। এরপর সবশেষ যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আপনার আবেগ অনুভূতি প্রকাশ করে, আবেগ অনুভূতির অবস্থা প্রকাশ করবে, আপনার অনুভূতি, আকস্মিক আবেগ অনুভূতি প্রকাশ করে, বা কিছু ওয়ার্ডস দিয়ে আমরা বুঝতে পারি ইটস ইন্টারজেকশন। যেমন কিছু টাইপের আছে, যেমন ওয়াও, অ্যালাস, আউট, ফাই, মানে ইটস আ হুররে, ইটস ওয়ান ওয়ান কাইন্ড অফ দিস ওয়ার্ডস আর ইন্টারজেকশন। তো হচ্ছে আবেগ অনুভূতি আকস্মিকভাবে প্রকাশ করে, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, যে অনুভূতিগুলো যেটা আমরা শব্দের মাধ্যমে প্রকাশ করি, কখনো খুশির, কখনো দুঃখের, কখনো আমাদের ইমোশনটাকে যে শব্দগুলো দ্বারা আমরা প্রকাশ করি সেটাই হচ্ছে ইন্টারজেকশন। তো ওকে ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব স্বল্প সময়ে পার্টস অফ স্পিচের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য। কতটুকু দিতে পেরেছি সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আর আমার আমি আমার এটাই চেষ্টা ছিল, আমার একটা ছোট প্রচেষ্টা ছিল যে আপনাদের সামনে আমার কিছুটা আপনাদেরকে সহজ করে দেওয়ার পার্টস অফ স্পিচ। এবং আমি আশা করি যে ট্রিক্সগুলো দেখিয়েছি, আমরা কিন্তু সবসময় অ্যাজ এ নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই তিনটাতে আমরা প্রবলেমটা ফেস করি, যে আমরা প্যাচ লাগিয়ে ফেলি কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ডিফল্টটা যে কোনটা, খুব শর্ট তে আমি ভীষণ কিছু ট্রিক্স আপনাদের দেখিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই ছোট প্রচেষ্টা আপনাদের জন্য ছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আমার এই ছোট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড সি ইউ নেক্সট ক্লাস।